তুমি শুধু আমার এই এক কালার গুলি দেখাবো ভাই, আমি বন্ধ করে দিই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পারিজাদ। লাইভে চলে আসলাম ওরনা হিজাব গোডাউন থেকে। যারা কিনা লাইভটা দেখছেন, লাইভটা শেয়ার করবেন এবং লাইভের সাথে থাকবেন। অলরেডি কমেন্টস আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তেশা ফেনি, কেমন আছেন আপু? যারা লাইভটা দেখছেন, লাইভটা শেয়ার করবেন। আজকে একটা মানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে হচ্ছে লাইভে আসা আমার, সো লাইভটা মিস করবেন না। লাইভটা শেয়ার করবেন সবাই। তোমাদের লাইভে যাওয়া হয় না অনেকদিন মনে হয়, না সেজন্য রিচ কম। লাইভ শেয়ার করলে কয় টাকা দিবা? লাইভ শেয়ার করলে ডেলিভারি চার্জ থেকে 2 টাকা কমায় দিব আমরা। ওকে, না না স্টার্ট তো করছে। চেক, তোমার স্ট্যান্ড না আছে? স্ট্যান্ড তো অফিসে, এখানেই রাখি। ফোন ঢাকা দাও। এই যে, ওকে, এই বাঁচি গে। ওকে, মজা করো। না না, দুষ্টমি করি। লাইভটা শেয়ার করে ফেলো। আর বি ইসলাম, কি নাম, নিদ্দি, হ্যাঁ নিদ্দি আপু। ওকে, সো আজকে লাইভটা হচ্ছে বেসিক্যালি আমরা কথা বলবো হচ্ছে আপনার জর্জেট হিজাব নিয়ে। জর্জেট হিজাব বলেন, ভিসকস হিজাব বলেন, তো মেইনলি হচ্ছে ভিসকস হিজাব। কিন্তু অনেক আগে থেকে প্রথমে আমি দেখাইছি টিউটোরিয়াল করে মালয়েশিয়ান ভিসকস যে হিজাবটা, তো তারপরে হচ্ছে আস্তে আস্তে এখন প্লেন হিজাবের চলটা এখন আসছে। এখন অনেকেই প্লেন হিজাব পরে, প্লেন হিজাব সেল করে। বাট এখানে আজকে লাইভে আসার মূল মোটো হচ্ছে যে প্রথমত মালয়েশিয়ান হিজাব, যেটা মালয়েশিয়ান ভিসকস হিজাব, সেটা কখনোই বড় হয় না। কজ আমার কাছে মোর দ্যান 15 কালার আছে, যেটা একদমই মালয়েশিয়া থেকে আনা, এবং সেমটা এখানে অন্য হিজাব গোডাউনেও আছে। আপু এটা কি, এটা কিসের লাইভ? আপু এটা হচ্ছে হিজাবের লাইভ, বাট আজকে হচ্ছে হিজাব রিলেটেড কিছু কথা বলবো। অ্যান্ড দেন হচ্ছে আপু মালয়েশিয়ান আর অফারও আছে। আর মালয়েশিয়ান হিজাব, কিন্তু মালয়েশিয়ান হিজাব আর তোমার চাইনিজ হিজাবের মধ্যে অনেক পার্থক্য। কী পার্থক্য আমি একটু পরে দেখাচ্ছি। ওনাদের জর্জেট হিজাবগুলো অনেক সুন্দর। আর কাউকজ ওইগুলো হচ্ছে আপু ভিসকস, ভিসকসেরগুলো ভালো হয়। কিন্তু হ্যাঁ, আবার ভিসকসটা কিন্তু প্রাইস একটু বেশি হয়, ভিসকসের প্রাইস বেশি হবেই। যদি আপনাকে কেউ বলে যে আপনাকে সে 200 টাকায় ভিসকস হিজাব দিবে, এটা কখনোই পসিবল না। এক পারে হচ্ছে সে যদি মালয়েশিয়ায় যায় পার্সোনালি, যে নিয়ে আসে সেই ক্ষেত্রে ঠিক আছে, বাট এছাড়া কখনোই পসিবল না। আর যেটা কিনা মালয়েশিয়ান ভিসকস, ওইটা কিন্তু আপনার ওই যখন আপনি পরবেন, যেমন এটা কিন্তু একটা পাল্লা করে পরা, এটা কিন্তু আমার ভাঁজ করা না। তো সেক্ষেত্রে কিন্তু মানে আপনি যখন মালয়েশিয়ানটা পরবেন, সেটাতে আপনার স্কিনটা দেখা যাবে না। বাট যেটা কিনা দেশি বা চাইনিজ যেটাই বলেন না কেন, সেটা পরলে আপনার এই সব দেখা যাবে, মানে স্কিনটা বোঝা যাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আরেকটা এখন স্টাইল বের হয়েছে যে মানুষ ওই কাপড়, একটু ভালো কোয়ালিটি জর্জেট কাপড় কিনে সেটা দিয়ে বড় বড় হিজাব বানায়। বাট ওইটা হচ্ছে আপনাদের মানে বানানো,
ঠিক আছে, এটা বানানো হিজাব, ওটা কিন্তু আপনার বলে ফেলে যে মালেশিয়ান হিজাব, মালেশিয়ান হিজাব কখনোই না, মালেশিয়ান হিজাব ওরা হিজাব পরে এখানে। আমরা যেমন আমরা ট্রেডিশনালি আমরা গায়ে ওড়না নিই, ওরা তো ওড়না নেয় না, বা ওদের স্টাইলটাই আপনারা যখন দেখবেন কোনো মালেশিয়ান হিজাবের ভিডিও ফলো করবেন, পিকচার ফলো করবেন, দেখবেন কি সাইজটা হচ্ছে ওরা একটু হিজাব পরে আছে, একদম ছোটো ছোটো হিজাব পরে থাকে। তো ওই হিসেবে হচ্ছে মালেশিয়ান হিজাবগুলো হয়ই ছোটো, বাট হ্যাঁ মালেশিয়ান হিজাবটা যদি আপনি জাস্ট নর্মালি করে পরেন সেক্ষেত্রে আপনার চেস্ট এতটুকু কভার করবে, জাস্ট কভার করার মতো, বাট বড় হিজাব মালেশিয়ান হিজাব কখনোই বড় হয় না। হ্যাঁ, তো একটা হচ্ছে আপনার 72 ইঞ্চি/30 আছে মালেশিয়ান হিজাব, না না মালেশিয়ানটা 72-30। ওকে, মালেশিয়ানটা হচ্ছে 72-30 আর দেশিটা হচ্ছে 80-30, আর না দেশিটা আছে তিনটা, 72-30ও আছে, ও দেশি 72-30ও আছে, 80-30ও আছে, 90-30ও আছে। আচ্ছা, মানে দেশিটা হচ্ছে জানা কি না, দেশি দেশিটা পড়া যায়, দেশি দেশিটা আপনি রেগুলার পড়ার জন্য ঠিক আছে, বাট মালেশিয়ানটা না ওইটা কাপড়টাই অন্যরকম হয়, ওই জিনিসটাই অন্যরকম সুন্দর হয়। হ্যাঁ, ওইটা ওইটা মিলে না, ওইটা আপনার না ইউজ করলে আসলে ওটা না ইউজ করলে বুঝবেন না। হ্যাঁ, কারণ ওটা আপনি যখন পড়বেন ওইটা আপনার খুব সুন্দর করে মাথায় সেট হয়ে থাকে। তো মালেশিয়ান হিজাবটা দিতে পারে না, সব পেজে দিতে পারে না। এক হচ্ছে আমার বোনের একটা পেজে দিত যেটা কিনা প্রথম নিয়েছে, দেন ভাইয়ার কাছে আছে, ওই কাপড়টা একটু ডিফারেন্ট হয়। তোমার ড্রেসটা কই থেকে নিয়েছে আপু? আমার ড্রেসটা হচ্ছে মালাবিস বা মেমো থেকে, এটা হচ্ছে একদম লাইট ল্যাভেন্ডার কালার। আর আমার এই হিজাবটা হচ্ছে অন্য হিজাব গোডাউনের অনেক আগের কালেকশন, বাট এটা হচ্ছে খুব ট্রেন্ডি, কজ স্টিল নাও এটা মানে এক্সপেন্সিভ প্লাস হচ্ছে পার্টি হিজাব। ওকে, ওনাদের থ্যাংক ইউ সো মাচ সাদনু পূর্ণ পূর্ণ কিছু। হ্যাঁ আপু, হ্যালো, সো আমি একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ আমাকে একটু ইয়ে দাও না, মালেশিয়ানটা দাও। এই যে এটা হচ্ছে মালেশিয়ান হিজাব, ছবিতে তো ক্লিয়ার বোঝা যাবে না, বাট এটা দেখো, এটা কাপড়টা এত সুন্দর থাকে আর সফট থাকে কাপড়টা। হ্যাঁ, কাপড়টা অনেক সফট থাকে, তুমি যখন গায়ে পরবা, এই দেখো এটা যখন গায়ে পড়তেছে এটা খুব সুন্দর হয়ে সেট হবে। হ্যাঁ, এই দেখো এটা তুমি যেভাবে পরবে এটা খুব সুন্দর সেট হবে, এই যে এটা খুব সুন্দর সেট হবে যেভাবে পরো। বাট তোমার ওই দেশিটা হচ্ছে পরার ক্ষেত্রে এরকম প্লেন ভাবে পড়তে হবে না, তখন তোমার হচ্ছে এটা এভাবে করে ভাঁজ করে মানে এভাবে পড়তে হবে, তাহলে তখন তোমার আর এই জিনিসগুলো দেখা যাবে না। আর না হয় হচ্ছে ইনার ক্যাপ দিয়ে পড়তে হবে। আপু তোমার হিজাবটার প্রাইস কত? এটা প্রাইস মানে 2200 না 2850 2850 টাকা এটার প্রাইস ছিল, এটা এখন নাইও, এখন যেগুলো আছে ওগুলো অলমোস্ট আছে, কিন্তু ওগুলো অনেক সুন্দর, আমি দেখাই দিব না, সমস্যা নেই। এটা আমি একটা একটা করে দিতেছি, এটা জাস্ট সাইজটা প্রাইসটা আর অফারটা বলে। ওকে, এখন যেগুলো কিনা চাইনিজ হিজাব সেগুলোর হচ্ছে আমি প্রাইসটা বলে দেই, 72-30 এটা 72 রেগুলার প্রাইস 150 টাকা, এটা হচ্ছে 72-30, দেখো রেগুলার প্রাইস হচ্ছে 150 টাকা, আর অফারে হইতেছে 110 টাকা, কিন্তু পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। ওকে, আর অফারে হচ্ছে 110 টাকা অনলাইনে, অনলাইন অর্ডারে, আর পেমেন্ট হচ্ছে তোমাদের মানে আগে করতে হবে আর কি। তাহলে অনলাইনে অর্ডার দিতে হবে, আর অনলাইনে অর্ডার করতে হবে অফারে, শোরুমে 150 টাকা। এই দেখো এটা মধ্যে স্ক্রিন দেখা যাচ্ছে, বাট স্ক্রিন দেখা গেল সে ক্ষেত্রে দেখা যায় এটা কোন ঝামেলা নাই, কজ হচ্ছে এই দেখো যাচ্ছে ভাবে করে নিলে হয়, একটু ভাঁজ করে নিলে হয়, এন্ড দেন ইউ ক্যান ওয়্যার, আর সাইজও বড় আছে কিন্তু, এই যে গা ঢেকে না, অফকোর্স আমি তো মোটা, আমারই সুন্দর কভার হয়ে গেছে। সাইজটা আরেকবার মেনশন করে দাও, সাইজটা হচ্ছে 72-30, 72-30 এর প্রাইস রেগুলার প্রাইস 150 টাকা, রেগুলার প্রাইস 150 টাকা, আর এখন অফারে 110 টাকা, 110 টাকা পেমেন্ট অ্যাডভান্স করতে হবে, আর অ্যাডভান্স হচ্ছে মানে পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে, পেমেন্ট অ্যাডভান্স করতে হবে, পেমেন্ট অ্যাডভান্স করলেই 110 টাকায় পাবে, সেটা শুধু অনলাইন পারচেজের ক্ষেত্রে, শোরুমে রেগুলার প্রাইসে নিতে হবে। ওকে, শোরুমে যদি আসো নিতে সেই ক্ষেত্রে তোমাদের রেগুলার প্রাইসে, আর যদি মানে অনলাইনে নাও সেই ক্ষেত্রে 150 টাকার হিসাব 110 টাকায় পাবা। আর যারা কিনা এখন স্টাইল ফলো করতে চাও, যে না এখন সবাই মিডল ইস্টের স্টাইলটা ফলো করতে চায়, একটু তোমার ওই মালেশিয়ান স্টাইল ফলো করতে চায়, তাদের জন্য বলবো আপুরা তোমরা এটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে নিতে পারো। And then আরেকটা আছে, এটা প্রাইসটা একটু বড়, 80-30 রেগুলার প্রাইস 180 টাকা, অফার প্রাইস 135 টাকা। ওকে, এটা হচ্ছে 80-30, হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 180 টাকা, রেগুলার প্রাইস 180 টাকা, আর অফার প্রাইস কত আসে 135 টাকা। ওকে, পেমেন্ট অ্যাডভান্স, পেমেন্ট ছাড়া অফার পাবে না, 135 টাকা, আর হচ্ছে পেমেন্ট অ্যাডভান্সে করে দিতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট আমরা পেয়ে যাব উইদিন 2 ডেজ। মালেশিয়ান হিজাব দেখাও আপু, মালেশিয়াটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সাদুর হাই আপু, হ্যালো, তো তারপর হচ্ছে 90, এটাও কিন্তু সাইজ অনেক বড়, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে 80-30, এটা হচ্ছে ওইটা থেকে 8 ইঞ্চি বেশি বড়, আর তারপরটা যেটা দেখাবো ওটা হলো 90-30, এটা থেকে 10 ইঞ্চি বড়,
90-30 এর প্রাইস হচ্ছে 220 টাকা রেগুলার প্রাইস আর অফার প্রাইস 165 টাকা এটার প্রাইস হচ্ছে 90-30 এর হচ্ছে রেগুলার প্রাইস 220 টাকা 220 আর অফার প্রাইস 165 টাকা কিন্তু পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট করলেই অনলাইনে শুধু এই অফারটা পাবে শোরুমে রেগুলার প্রাইস শোরুমে আসলে রেগুলার প্রাইস বাট হচ্ছে অনলাইনে যদি নাও সেই ক্ষেত্রে তোমরা এটা পেয়ে যাবে একদম একদম রিজনেবল প্রাইসে আর সাইজও তিনটা আছে সো যারা কিনে বেশি হেলদি একটু বেশি কভারেজ চাও তারা হচ্ছে আমি বলবো এই এটা নাও বড়টা 90-30 90-30 নাও 80-30 কম 80-30 কিন্তু অনেক বড় এই দেখো এটা কত বড় শুধু 10 ইঞ্চি ডিফারেন্ট দেখছো এটা অনেক বড় কিন্তু আগে তো হিসাব এত বড় হতো না হইতো না এটা আমাদের দেশে এটা না আমাদের দেশে এগুলি গজ কাপড় কাইটা কেটে বানায় হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা এটা ভালো হইছে কারণ মালেশিয়ান গুলো অনেক ভালো যারা কিনা যে অত কভার করো না মানে ওইরা দিয়ে ওনা দিয়ে কভার করে ফেলো মানে তোমাদের হিজাব দিয়ে কভার তেমন করা লাগে না তাদের জন্য আমি বলবো মালেশিয়ানটা নাও আর মালেশিয়ানটা দেখা যায় একটু পার্টিতে পড়লে এটা মালেশিয়ানদের একটা ভাব আছে আর আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু তোমার প্লেন হিজাব কোথেকে না আমি লাস্ট একটা লাইভে পড়েছিলাম তখন হচ্ছে যে প্লেন হিজাবটার কথা আমি আমি দেখাইছিলাম ওটা হচ্ছে এই যে আমার প্লেন হিজাব দেখো কত বড় 60টার মতো কালার আছে এটা 60টার মতো কালার আছে আর এই হিজাবটা শুধু অন্য হিজাব গোডাউনে হয় এটা অন্য কোথাও হয় না এটা মানে এত জোস একটা হিজাব এটা আমি অনেক বলে ভাইয়া কে আনাইছিলাম অনেক অনেক আগে 2017 তে আর এটা এই হিজাব গুলো হয় কি এগুলো প্লেন তো এটা অন্যরকম সুন্দর লাগে মানে তোমাদের অত স্টাইল করেও পাওয়া লাগে না চাইলে অনেকে যে ভাস্টাস করে ডিজাইন করে পড়তে চাও তারাও না একদম ইজিলি হচ্ছে এটা দিয়ে অনেক ডিজাইন করে পরে আবার গাও ঢাকবে বড় কিন্তু অনেক বড় এই যে আর ক্রিঙ্কেলটাও একটু বলে না কারণ আমি এই হিজাবগুলো পড়লেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি এই হিজাব কোথেকে কিনছো তো এটা এটা একদম হচ্ছে সিগনেচার হিজাব অন্য হিজাব গোডাউনের সিগনেচার হিজাব এটা এবং মালেশিয়ান ভিসকসটা এই দুইটা কেউ এতটা ভালোটা দিতে পারবে না আবার দেখা যায় এখন গাউসিয়া মার্কেটের বাইরেও দেখি ক্রিঙ্কেল সেল করে বাট কোয়ালিটি অনেক পার্থক্য এটা মানে ববলিন উঠে যায় কিন্তু এটা ববলিন উঠে যায় আর এটার গ্লেজি আলাদা দেখো আমি লাইভের মধ্যে দেখাচ্ছি আমি এতটুকু শিওরিটি দিতে পারি যে তোমরা লাইভে দেখেও বুঝতে পারতেছো যে এই ক্রিঙ্কেলটা অরিজিনাল মানে লাইভ দেখে বুঝতে পারার কথা যে এত জোস আর এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল 190 এটা হচ্ছে 190 টাকা আর প্লেনটা মনে হয় একটু দাম বেশি 250 প্লেনটা হচ্ছে মাত্র 250 টাকা এই যে কালার কম্বিনেশন আমার কিছু প্লেন হিজাব লাগবে কিন্তু আমি ড্রেসের ড্রেসগুলো নিয়ে আসতে ভুলে গেছি এখান থেকে এক জায়গায় যাবো দেখে নেক্সট টাইম এসে ওই প্লেন হিজাবগুলো নিয়ে যাবো মানে এই কাপড়টা গায়ে দিলেই বোঝা যায় যে একটা মানে অরিজিনাল কজ এইটা যারা কিনা অরিজিনাল যে এই কি বলে এটাকে ক্রিঙ্কেল হিজাবটা পরছে তারা যখন কিনা যে এখন যেটা ডুপ্লিকেটটা আসছে 100 টাকা 90 টাকাতেও দেয় আমরাই দিই 80 টাকা একদম লোকাল যেটা এটা 80 টাকা কিন্তু ওই যে এটার মতো ফিলটা আসে না এটার মতো গ্লেজটা দেয় না ওইটা মনে হয় কি কেমন ট্যাটন ট্যাটন টাইপের কেমন যেন কালারটা কাপড়টাও যেন কেমন থাকে মানে কাপড় সুন্দর হয় না কাপড় কখনোই সুন্দর হয় না সো এটা হচ্ছে তোমার নরমালি কত 190 করে কালার আছে অনেকগুলি আর 60টা কালার আছে হচ্ছে যেটা কিনা আমি প্লেন হিজাব পরি কটনের হ্যাঁ ওইটা 60টা কালার আছে আর ওইটা দেখা যায় কি তুমি তোমাদের জামার সাথে পুরো ম্যাচ করে নিতে পারবা আমার ড্রেসের সাথে ম্যাচ করা করে অনেকগুলো আছে মানে ওই হিজাব একটা হইছে অফ হোয়াইট যেটা আমার ওইটা আমি পড়তে পড়তে ওইটা মানে কত 1.5-2 বছর আগে না এটা না 1.5-2 বছর তো করোনাই গেল আরো আগে 2018 মনে হয় 2018 হিজাব আমার রিসেন্টলি তাও মানে আম্মু বলছে তুই এটা ফালাই দে মানে আমার আম্মু বলছে তুমি ফালাই দাও এটা এত পড়ছি মানে অফ হোয়াইটটা এত পড়ছি অফ হোয়াইট আর ব্রাউন কালার কজ এই দুটো কালার আমি বেশি পড়ি এই হিজাবগুলো আর সেদিন মনে হয় লাইভের মধ্যে আমি একটা পড়াচ্ছিলাম ওটা দেখে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কোত্থেকে আমার পেজ থেকে আমি লাইভে আসছিলাম তাই বললাম না এটা অন্য হিজাব গোডাউনের একদম সিগনেচার হিজাব খুবই সুন্দর আর হচ্ছে পড়লে খুব ক্লাসি লাগে মানে আর গাটা ঢেকে অথবা এখন হচ্ছে মানুষ একটু ওড়নার মতো করে হিজাব পরে আমি টিউটোরিয়াল দেখাই দিব না একটা টিউটোরিয়াল করবো না তাহ তখন দেখতে পারবো যে কত সুন্দর করে হচ্ছে প্লেন হিজাবটা পরা যায় কারণ আমার কাছে অলরেডি আছে আচ্ছা ওই দারাজের যে 11-11-তে আমাদের একটা ক্যাম্পেইন আছে ওকে হ্যাঁ দারাজের যেহেতু 11-11-তে কিন্তু আচ্ছা অনেকেই হয়তো বা জানো না যে দারাজে কিন্তু অন্য হিসাব গোডাউনের শো ই আছে সব আছে সো সেখানে কিন্তু ওই ভার্চুয়াল শপ থেকে তোমরা কিন্তু 11-11 উপলক্ষে দারাজে যে 11-11-টা ক্যাম্পেইন আছে সেটা উপলক্ষে কিন্তু তোমরা ডিসকাউন্ট কিন্তু পাবা তা আমি একটু শপটা দেখাই দেই এটা হচ্ছে লিখলেই তোমার হবে যে ওনা হিজাব গোডাউন হ্যাঁ এই আমি কি বলি স্টোরি আছে স্টোরি চেক জানা তো এই যা ঠিক আছে ওকে এই দেখো স্টোর আছে ঠিক আছে এই দেখো ওনা হিজাব গোডাউনের লোগো এটা আছে এবং এখানে তোমরা যখন যাবা কিন্তু অনুসন্ধান করুন না অনুসন্ধানই আসো কই জানো না এটা না ওকে
ব্যাক কই ব্যাক ব্যাকে যাও ব্যাকে ব্যাকে হ্যাঁ এই যে যখন এখানে সার্চ দিবে সার্চ দিলেই সার্চ দিলে চলে এই যে ক্লাসিক প্রিমিয়াম কটন লিখলেই আসবে আর এই যে নিচে স্টোর বা দোকান বাংলায় লেখা থাকে এরপরে হচ্ছে আমাদের স্টোরে ঢুকে যাবে এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা এখানে শুধু আসলে যে হিজাবি সেল করি এরকম না অন্যান্য প্রোডাক্টও আছে ওড়না টোড়না সবই আছে মানে ভ্যারাইটি প্রোডাক্ট দারাজে সেল করে ওদের সব প্রোডাক্ট এখানে আছে তো তোমরা 11 ক্যাম্পেইনে অবশ্যই জানি সবাই ভিজিট করে আর হইতোছে 11 ক্যাম্পেইনে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট পাবা কারণ তখন অনেক রকমের অফার থাকে তো ওইটা টাইমে তোমাদের জন্য ইজি হবে যে চারদিক থেকে ভালো ভিয়া করতে কথা প্লেন হিজাবের নাম কি আপু প্লেন হিজাব বললেই হবে আচ্ছা আর আরেকটা হইতোছে হলো প্লেন হিজাব বললেই হবে ওইটা একদম রেগুলার হিজাব আমার একদম কটনটা আর শিফন জর্জেটের অফারটা আরেকবার বলে দিতেছি আচ্ছা শিফন জর্জেটের অফারটা একটু বলে দিও এটা শুনো সেটা শিফন জর্জেটে আমাদের যে শিফন জর্জেট এটা হলো লোকাল যেটা সবাই বিভিন্ন নামে সেল করে যে যেভাবে বলে ওভাবে সেল করে বাট এটা হচ্ছে লোকালটা রেগুলার প্রাইস যেটা 72-30 সাইজ সেটা হচ্ছে হলো প্রাইস 150 টাকা আর পেমেন্ট অ্যাডভান্স করলে 110 টাকা আর এরপরে আরেকটা হচ্ছে 80-30 এটার রেগুলার প্রাইস 180 টাকা অফার প্রাইস 135 টাকা সেক্ষেত্রে পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আর আরেকটা আছে 90-30 এইটা হচ্ছে হলো রেগুলার প্রাইস 220 টাকা আর অফার প্রাইস 165 টাকা পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আরও ডিটেলস জানতে আমাদের পেজে মেসেজ দিয়ে ডিটেলসটা জেনে নিতে পারেন আর যদি এমন হয় যে আপনাদের মনে হয় যে না আরেকটু জানতে হবে বা কি বললো সেক্ষেত্রে সম্পূর্ণ অফারটাই কিন্তু আপনার একদম মানে অনলাইন বেসিস হ্যাঁ তো অনলাইনে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে তাহলে ডিসকাউন্টটা পাবেন বাট শপে আসলে না হ্যাঁ শপ আসলে কিন্তু রেগুলার প্রাইস দিতে হবে আর আরেকটা কথা যে আপনারা যারা কিনা ওই সামনাসামনি এসে দেখতে চান সেক্ষেত্রে সামনাসামনি আসেন সেখানে অনেক রকমের হিজাব আছে সে দেখতে পারেন আপু জর্জ হিজাব দেখাও দারাজ থেকে নিয়েছিলাম আমি দারাজ থেকে নিয়েছিলাম বাট আমার জর্জেট কাপড়টা মোটা ছিল দারাজ থেকে নিয়েছিলেন আপনি কি অন্যায়াজাপুরম থেকে নিয়েছেন অন্যায়াজাপুরম থেকে নিলে আপনি অনেক ভ্যারিয়েশন পাবেন আর আমার মনে হয় আপনারা একবার যদি এসে সব ভিজিট করেন না সব ভিজিট করলে তখন আপনি সাইজটা বুঝতে পারবেন না সাইজ বুঝতে পারবেন ডিফারেন্সেসটা বুঝতে পারবেন রিয়েলটার ফেকটা দেখে বুঝতে পারবেন তারপর আপনি অন্য জায়গা থেকে কিনেন কোনো সমস্যা নেই তখন হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি জিনিস দিচ্ছে বিকজ 200 টাকায় কখনোই ভিসকস হিজাব দেওয়া পসিবল না এখন দেখি বোরকা বোরকার মধ্যেও লিখে রাখে কি ভিসকস বোরকা মানে না না আমাদের দেশে আমি যতটুকু জানি এই যে চেরি চেরিটা বেসিক্যালি কাপড়ও হয় হইলো চায়না কিন্তু অনেকে দুবাই চেরি বলে দুবাই চেরি হ্যাঁ এক এক জায়গায় চেরি কিন্তু আমার মনে হয় না আমাদের দেশে কোনো দুবাই চেরি বলে কিছু আছে এটা হলো নাম যেভাবে বইলা সেল করতে পারে আর ওটা দেখা যেটা বলতে গেল ডাবল জর্জেট হ্যাঁ ডাবল জর্জেট হয় ডাবল জর্জেট না ডায়মন্ড হয় এলএক্স হয় জর্জেট তো এখন ওই যে কাপড় অনেক রকম আসে তো অনেক রকম কাপড় বাংলাদেশে কিন্তু পাওয়া যায় অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় তো কিছু পেজ আছে ওদের ওই কাপড়ের চয়েসটা ভালো তো তারা হচ্ছে আপনাকে ডিফারেন্ট টাইপের বোরকা টোরকা সব দিতে পারবে সেটাই ওরা কাপড়টা ডিফারেন্ট দিবে বাট মোস্টলি হচ্ছে না বুঝে যারা বিজনেস করে তারা ডবল জর্জেট দিয়ে সব বোরকা বানায় আর বানায় দুবাই চেরি মালয়েশিয়ান চেরি যার যেটা বলতে মন চায় সেই চেরি হয়ে যায় ওকে অন্য হিসাব গোডাউনের সব থেকে আমি একবারে 3000 টাকার হিসাব নিয়েছিলাম করোনার আগে অনেক আগে মানে অনেক অনেক আপনি হ্যাঁ চলে আসবেন শপে কিন্তু অনেক ভ্যারিয়েন্টস আছে অনেক কালারের হিজাব আছে যারা কিনা প্লেন হিজাব পরে তাদের জন্য অনেক কালারের হিজাব আছে সো এটা কিন্তু একদমই মিস দেওয়া যাবে না ঠিক আছে সো অফারগুলো নেওয়ার জন্য কিন্তু যদি কোনো রকম সন্দেহ থাকে কোনো রকম মনে হয় সে বেজে টেক্সট দিলে আপনাদেরকে ব্রিফে জানানো দেওয়া হবে ঠিক আছে তো লাইভটা এখানে শেষ করি ইনশাল্লাহ আবারও লাইভে আসবো আর আমি একটা টিউটোরিয়াল করে দিব না প্লেন হিজাব দিলে তা দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিজাবের সাইজটা কি সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ